আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি সোনিয়া স্নিগ্ধা, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক। পাঠ করছি বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচার 139 নম্বর পৃষ্ঠা। 2 জুলাই 1966 শনিবার, আজ মিলাদুন্নবী। জেলখানায় কয়েদিদের ছুটি, বড় বড় কর্মচারীদেরও ছুটি। বড় সাহেবদের আগমন বার্তা নিয়ে কয়েদিরা আজ হইচই করছে না। কয়েকজন লোক নিয়ে আমি আমার ফুলের বাগানের আগাছাগুলো তুলে ফেলতে শুরু করলাম। দেখলাম মিজানকে নিয়ে হাসপাতালে যেতেছে জমাদার সাহেব, মিজানের দাঁতের ব্যথা দেখাবার জন্য। আজ আমাদের দলের একজনকে দেখলাম বহুদিন পর। এক জেলে থাকি, বেশি হলে 200 হাত দূরে হবে। ওদের 10 সেল, আমার দেওয়ালের মাঝে 24 ফিট দেওয়াল। আমার ঘরটা দেওয়াল ঘেঁষে, ওদেরটা একটু দূরে। মধ্যে গরুর ঘর আছে, তবুও দেখা হওয়ার উপায় নাই। একজন আরেকজনকে দূর থেকে শুভেচ্ছা জানানো ছাড়া আর কী বা করতে পারি। আজ আয়ুব সাহেবের মাস পহেলা বক্তৃতা পড়লাম। পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক গোলযোগ সম্পর্কে প্রেসিডেন্ট বেতার ভাষণে বলেন যে মানুষের আবেগ প্রবণতা নিয়ে খেলা করতে অভ্যস্ত এইরূপ একটি গোষ্ঠী পূর্ব পাকিস্তানে গোলযোগ সৃষ্টির প্রচেষ্টা করিয়াছিল। আঞ্চলিক স্বায়ত্তশাসনের দোহাই দিয়া তাহারা এমন একটি কর্মসূচি চালু করতে প্রয়াসী হইয়াছিল যাহা দেশের বিভিন্ন অংশে কেবলমাত্র ঘৃণা ও বিদ্বেষেরই প্রসার ঘটাইত। সরকার ধৈর্য সহকারে এইসব লক্ষ্য করিতেছিলেন, কিন্তু তাহাদের কার্যকলাপ সীমা ছাড়াইয়া যাওয়ায় সরকার বাধ্য হইয়া কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন যে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি বর্তমানে শান্ত এবং জনগণ ভুল পথে পরিচালিত হওয়া হইতে রক্ষা পাইয়াছে। তিনি এই জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।